মুর্শিদাবাদ, এই নামটি শুনলেই একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? এটি বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী, যার প্রতিষ্ঠাতা মুর্শিদ কলি খাঁ। আজও যেন চারিপাশে ইতিহাস জ্বলজ্বল করছে, নবাব সিরাজউদ্দৌলার কাহিনী এবং মির্জাপুরের বেইমানি, চারিদিকে যেন অপরূপ পরিবেশ। আজও চারিপাশে ইতিহাস ঘেরা মুর্শিদাবাদ, তাই আমরা বন্ধুরা মিলে চললাম ঘুরতে মুর্শিদাবাদ। এখন আমরা ট্রেনে উঠে গেছি মৌসুমি জায়গা দিকে। কি ট্রেনে উঠে গেছি, অটোতে উঠে গেছি। কাহাঁ সে আতে ট্রেনে উঠে নি, মাথা দাদা খারাপ হয়ে গেছে। ইয়েস, কতটা এক্সাইটেড মোটামুটি। কেন মামনি, তুই কিছু বল। অ্যাকচুয়ালি ও আমার তখন বদনাম করছিল, হ্যাঁ 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 সেই আর কি। আমার তো বদনাম তুই করবি, বাহ 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 বাহ, সেগুলো তো আমি কাউকে শোনাবো না, দেখ। ট্রেনে যাবো আর ছোলা সেদ্ধ খাবো না, তা কি করে হয়। আমরা নিয়ে নিয়েছিলাম এখানেই ছোলা। কেমন লাগছে এখন তোর খাবার খেয়ে? এতক্ষণ তো মুখটা গোমড়া করে বসেছিলি। নেক্সট আমাদের চলে এসছে মশলা মুড়ি, আর একটা আছে দিলখুশ, খাকে হো জায়গা দিলখুশ। আমরা রাস্তাতে যেতে যেতে প্রচণ্ড ট্রেনের খাবার খেতে খেতে গেছি, যে আমাদের এতটা রাস্তা মনেই হয়নি। এভাবে আমরা মজা করতে করতে পৌঁছে গেছি। এটা আমাদের জীবনে একটা খুবই ভালো মুহূর্ত, যে আমরা তিনজন মিলে একসাথে এইভাবে ঘুরতে গিয়ে এত মজা করেছি। ট্রেনে যেতে যেতে যে আমাদের এতটা টাইম কিভাবে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারিনি। নেক্সট আমাদের চলে এসেছে ঘটি আপনারা খাবেন তো আমাদের সাথে একটু যোগ দিতে পারেন। এটা হচ্ছে ঈদ স্পেশাল আমাদের খাবার, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এখন শুরু মজা হয়েছে, দেখে মনে হচ্ছে গন্ধগুলো খুব এই যে ইনি আমাদের এত কিছু আয়োজনে, আমাদের রিনা। ভালো করে সাজু গুজু করবো, তারপর তো ছবি। হাই, আমাদের জাস্ট খাওয়া হয়ে গেছে। আমরা এত পরিমাণ খেয়ে ফেলেছি যে আমরা আর কিছু করতে পারছি না, আমরা জাস্ট শুয়ে পড়েছি।
এবার আমরা কি করব? এরপরে একটু রেস্ট নিয়ে উঠে পরে আবার বেরোব। ঈদে কি হচ্ছে ওদের স্পেশাল দেখতে, খুব কিন্তু বাজি ফুটছে ওপরে, খুব সুন্দর লাগছে দেখতে। তো ঠিক আছে, এবার যখন আমরা কি যা করব তখন সেটা আমরা পরে দেখাবো, এখনকার জন্য বাই। এখন তো আমাদের হয়ে গেছে সকাল, আর এই যে নি খাচ্ছে মহারানীর মতো চা। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চা, ডিম, মিষ্টি, আর এই যে ইনি খাচ্ছে চা বিস্কুট। এখানে তো আমি মিষ্টিটা জাস্ট রাক্ষসের মতো খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো মিষ্টি খাওয়ার রাক্ষস, মানে কি বলবো। আর কটা আছে তুলে নাও, এই দেখো আবার না একটা শেষ হতে না হতেই আরেকটা নিয়েছি, এখন খবাক করে মুখের মধ্যে রাখলাম। হাই গাইস, আমরা এখন মুর্শিদাবাদ পৌঁছে গেছি। এটা হলো মুর্শিদাবাদ স্টেশন। আমরা সবাই এখন হেঁটে হেঁটে সবাই যাচ্ছি, সবাই এখন যাচ্ছি হাজারদুয়ারির দিকে। আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগানে। এই যে বাগানটা খুব সুন্দর, এখানে সবাই আমরা ফটো তুলতে এখন ব্যস্ত হয়ে পড়ছি। আমি তুলছি না, আমি ব্লগ করছি, আর এরা ভিডিও ফটো করছে। কেমন লাগছে এত ভিড়ের মধ্যে কাঠগোলা বাগানে আছে? এই যে আমরা একটা সুন্দর জায়গার মধ্যে এসছি, একটু ফাঁকা, আজকে ঈদের পরের দিন আমরা এসছি, তো তার জন্য এত মারাত্মক। ও মাই গড, জায়গাটা সত্যি কিন্তু খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে। তো আমরাও অনেক থেকে এসছি। এবার ভেতরে জাস্ট এন্টার করব। এখানে এখন প্রচন্ড রোদ আর সেরকম মানুষের ভিড়, কিছু বল কেমন লাগছে? খুব রোদ লাগছে, প্রচুর রোদ। এখন মিষ্টির আইসক্রিম না খেলে মাথাটা গরম, সত্যি 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 প্রচন্ড গরম লাগছে। তাই আমরা এখন খাচ্ছি আইসক্রিম, কালারিং 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 আইসক্রিম। আমার সেরা লাগছে।
আমরা মসজিদের পার থেকে এই জাস্ট বেরোলাম, কি মারাত্মক লেভেলের ভিড় দিয়ে এখন আমরা খাচ্ছি। অবশেষে আমরা দৌড়াতে দৌড়াতে